হাই ফ্রেন্ড, আমি সোমা। আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ফুড অ্যান্ড মোর উইথ সোমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি স্বাস্থ্যকর রেসিপি। যারা সহজেই ওয়েট লস করতে চান তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ আপনাদের জন্য বানাবো ওটসের খিচুড়ি, যা খুব কম সময়ে তৈরি করা যায়। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা এখানে নিয়ে নিয়েছি কিউব করে কাটা কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, টমেটো, পেঁপে, কাঁচা লঙ্কা, রসুন কুচি। আর এখানে নেওয়া হয়েছে 1 কাপ মশলা ওটস, মুগ ডাল, হলুদ গুঁড়ো, চিনি, তেজপাতা, সাদা জিরে, নুন, গরম মশলা। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারেন। এর সাথে আপনার ব্রোকলি, ফুলকপি অ্যাড করতে পারেন। চলুন তাহলে শুরু করি। ওভেনে কড়াইটা বসিয়ে নিলাম, মুগ ডালটা ঢেলে দিলাম। মুগ ডালটা একটু ভেজে নিতে হবে হালকা করে। মুগ ডালটা রেডি। এখন আমি আস্তে আস্তে জল ঢেলে দিলাম, ডালটা সিদ্ধ হতে দেব। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা মুগ ডালটা নামিয়ে নেব। চাইলে আপনারা প্রেশার কুকারে মুগ ডালটা সিদ্ধ করে নিতে পারবেন, ওটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, দুটো তেজপাতা, একটু নেড়ে নিচ্ছি, হালকা হালকা করে নেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি, হালকা করে এটা ভেজে নেব। গ্যাসটাকে কমিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হওয়া পর্যন্ত একটু ভাজবো। তাড়াতাড়ি যাতে ব্রাউন হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দেব। অনেকটাই হয়ে গেছে, এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে একসাথে একটু ভেজে নেবো। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, সাথে লঙ্কা, রসুন সবটাই হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কুমড়ো আর পেঁপে কাটিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, একটু ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারেন, ফুলকপি, ব্রোকলি, কড়াইশুঁটি,
এবার আমি ক্যাপসিকাম, বিন, টমেটো দিয়ে দিলাম। হালকা করে নিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো নুন, হলুদ, আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ মতো নুনটা দেবেন। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা ওটসটা ঢেলে দেব, ওটসের সাথে একটু সবজিটাকে নেড়ে নেব। মশলা ওটসটা ঢেলে দিলাম, এবার এগুলো সব একসাথে একটু নেড়ে নেব। ওটসটা নাড়া হয়ে গেছে সবজির সাথে, এবার সিদ্ধ করা মুগ ডালটা আমি ঢেলে দেবো এর মধ্যে, একটু নেড়ে নেব সিদ্ধ করা মুগ ডালটার সাথে। আমরা একটু জল ঢেলে দিচ্ছি, দু তিন মিনিট একটু ফুটতে দেব। একটু ফুটলেই হয়ে যাবে। প্রায় হয়েই এসেছে আমাদের মশলা ওটস। আমাদের ওটসের খিচুড়ি তৈরি। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিলাম, চাইলে আপনারা নাও দিতে পারেন। হয়ে গেল। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন খুব কম সময় ওটসের খিচুড়িটা তৈরি হয়ে গেল। এবার আমরা এটা নামিয়ে নেব আমাদের ওটসের খিচুড়ি তৈরি পরিবেশন করার জন্য।